আল্লাহর যে গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, সুন্দর করে ওযু করল, ওয়াক্ত মতো নামাজ আদায় করল, রুকু করল, সাজদা করল, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ল, কোন নেতাকে দেখানোর জন্য না, জনগণের সামনে এসে বলার জন্য না, কত রাকাত নফল নামাজ পড়ি এই সমস্ত কথা বলার জন্য না, ইয়ারাহা হাক্কাল্লিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে, হাররামাহুল্লাহু আলাইহিম নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবারে সিনেমার ভাইরা চার নাম্বারে তুলে দেন, চার নাম্বার হল মান সাল্লা আরবাঈনা ইয়াওমান, যেই লোকটা চল্লিশ দিন ধরে নামাজ পড়ল, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে চল্লিশ দিন ধরে নামাজ পড়ল, নবীজি বলছেন তাকে আল্লাহ দুই ভাবে মুক্তি দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, এক নম্বরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, আর দুই নম্বরে মুনাফিকি থেকে তিনি মুক্তি দিবেন তিনি কে? কয় নম্বর? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, মনোযোগ আছে তো? এবার চলে আমার ভাইরা পাঁচ নম্বরে চলে যাই, পাঁচ নম্বরে হল মানে বাররা কদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা তার পাকে ধুলায় মনে করে ফেলল, দিন প্রতিষ্ঠার জন্য একটা ভাট্টা দিনের জন্য ব্যয় করল, যারা এই মাহফিলটা করতে গিয়ে বিভিন্ন জনকে দাওয়া দিতে গিয়েছেন, কষ্ট করেছেন, মেহমানদারি করেছেন, আয়োজন সাজিয়েছেন, আল্লাহর কসম দিন প্রতিষ্ঠার স্বপ্ন যদি আপনাদের মনে থাকে, মনটাকে যদি আজকে পরিবর্তন করে নিয়ে যান, মানে বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনের জন্য যদি এই কাজ করে থাকে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কত নাম্বার? আবার একটু মহব্বত নিয়ে বলেন কত নাম্বার? পাঁচ নাম্বার। পরে কত নাম্বার? এবার আসেন ছয় নাম্বারে আমার ভাইরা, ছয় নাম্বারে হল কুল্লু করিবিন সাহলিন লাইল, যেই লোকটা জনপ্রিয়তা অর্জন করেছে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, নরম সরব দিলের মানুষ, খেয়ালত করে না, মুনাফিকি করে না, নেতা হয়েছে মানুষটাকে মহব্বত করে, এমন মানুষকে যিনি জাহান্নামের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এখন এমন নেতার সংখ্যা কম না বেশি? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, ফিরে যাস তাকে, হ্যারে দেখলে পুরো দিন খারাপ হয়ে যাবে, এরকম লোক আছে না? কি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, কত বড় বড় ডাক সেটা, যারা লম্বা লম্বা বক্তব্য দিত, অনেকেই কবরে চলে গেছে, বছর ঘুরতে না ঘুরতে দলের মানুষও তাদেরকে মনে রাখে নাই, ঠিক যাবে ঠিক, আর আসতে পার ঠিক যাবে ঠিক, দলীয় মানুষই মনে রাখে নাই, আপনার নেতাগিরি হারিয়ে গিয়েছে মৃত্যুর সঙ্গে সঙ্গে, আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন নাই, আলেমদের দিকে তাকায় দেখেন, বহু আলেম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মানুষ তাদেরকে স্মরণ করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, দুনিয়ার জীবনে সফলতা পেয়েছে, পরেও এই মানুষগুলা সফল হয়েছে, ঠিক না বেঠি? কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? আর বাকি আছে মাত্র দুইটা, কয়টা এখন দেখি? দুইটা মনে রাখা, আটটা কে কে বলতে পারবে? পারবেন ইনশাল্লাহ?
একজনে লিখছে আর আপনারা না লেখা পারবেন তো ইনশাল্লাহ। আজকে কিন্তু মুখস্থ না করে সারাসারি আমি চিন্তা করে দেখছি ওয়াজ আর বেশি করে লাভ নেই, ওয়াজ অল্প করবো কিন্তু কিছু মুখস্থ করাই দেবো, কাজে লাগতে পারে ইনশাল্লাহ। গেছে কয়টা? আচ্ছা বরফ জানি সুরে বাঁকড়ায় কয়টা? মুখস্থ হয়ে গেলে কিন্তু কাজে লেগে যাবে পরে ইনশাআল্লাহ। এবার বলেন কত নম্বরে আছেন? এই তো মোসাম্বা লাগাই দিছে, কয় নম্বর? ছয় নাম্বার। শেষ আসবো কয় নাম্বারে? আমার ভাইয়েরা সাত নাম্বারে হলো মানটা ফালা সালাতা মিনাল ওয়ালাদ। যেই লোকটা তার তিন তিনজন সন্তানকে দাফন করলো, তিনজন সন্তান যার মারা গেল, তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লোকটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, হারামাহুল্লাহু আলাইহি যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? নবীজির সন্তান যখন মারা গেল নবীজির কাঁদছিলেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? আল্লাহর নবী বললেন ইন্নাল আইনে ইয়াদমা ওয়াল কলব ইয়াহজান। ও সাহাবীরা রে, চোখ দুইটা দিয়ে অশ্রু ঝরে, মনটা একটু ব্যথিত হয়, আল্লাহর জন্য এমন কোন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ না খুশি হবে, আল্লাহর জন্য ছেড়ে দিতে পারলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এই সন্তানগুলো আপনার জন্য দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমার মা কই, আমার বাবা কোথায়, আমার মা বাবাকে রেখে জান্নাতে যেতে চাইলাম, আল্লাহ মাকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, বাবাকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, আজকে তাদেরকে জান্নাতে নিয়ে যাব, সেদিন তাদের দোয়ার কারণে যিনি আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। এইটা যার জবাব দিয়ে আসবে রুজিকা হন্না আইন্দা মাউতিহি, যদি আপনার জবান দিয়ে চলে আসে লাম তামাসসাহুন্নার, কুশি কালেও তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন আল্লাহ আল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। আমার ভাইয়ের আট নাম্বারটা খেয়াল করে শুনেন, উচ্চারণ করে আমার সঙ্গে বলেন, মৃত্যুর সময় যদি রুজিকা হন্না আইন্দা মাউতিহি, মৃত্যুর সময় যদি এই কথাগুলা চলে আসে, জবান দিয়ে যদি বের হয়ে যায় যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখানে পাঁচটি কথা বলে বলতে হবে আপনাকে, কয়টা কথা? এরকম যদি আপনার জবান দিয়ে জারি হয়ে যায় আপনার মৃত্যুটা যিনি জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবেন তিনি কে? না বলে তো জান্নাতে যাওয়া যায় না, চক্ষু বন্ধ হবে, জান্নাতের নিয়ামতগুলো যিনি চালু করে দিবেন তিনি কে? কিছু কথা বলতে হবে। এক নম্বরে যদি আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সহজ না কঠিন? সবাই কয় না? শুনবেন তো সবাই একটু কম, এর বেশি কম তো শুনবে, কেউ মাইকের আওয়াজে কি একটু ডিস্টেন্স আছে নাকি, একটু পরে কানে যায় তো একটু লগে লগে কম, এমন কয় না? কোনটা করবে? এটা মুখস্থ করে নাহলে আমি চলে গেলে তো শেষ, এটা এখনই সবাই একটু কম,
দারুকা জাতির আমার ছাত্র ভাইরা যারা আছে আসো তোমরা একটু বলো তো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সহজ না কঠিন? এবার আপনারা শুনবেন সবাই মিলে একত্রে বলেন তো দেখি, আপনারা জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি লা আমি আল্লাহ ছাড়া কইরা নাই, আমি আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড় বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা পড়বেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এতটুকু যখন বান্দা পড়বেন আমার বান্দা সত্য বলেছেন লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি একক একক আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সহজ না কঠিন? দ্বিতীয় কি বলবেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদি, ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এটা যখন বলবে আল্লাহ বলবে লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি একক আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো মালিক নাই, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, তৎক্ষণাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি, সত্য বলেছ বান্দা আমি ছাড়া কোনো ইলাহ নাই, লা শারীকা লি আমার কোনো শরীক নাই, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলবে লা তৎক্ষণাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লা আনা ওয়ালিয়াল মুলক ওয়ালিয়াল হামদ, আমার জন্য প্রশংসা, আমার জন্য সমস্ত মালিকত্ব, সবকিছুর যিনি মালিক তিনি কে? এবার পঞ্চম নম্বরে শেষ কথা, এবার যখন বান্দা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া কোনো জায়গা নাই, আমি ছাড়া কোনো ভরসা নাই, আমি ছাড়া কোনো যাওয়ার কোনো জায়গা নাই, আশ্রয়ের কোনো স্থায়ী স্থান নাই, কোনো শক্তি নাই, সব কিছু যার কাছে তিনি কে? এই মানুষকে যিনি জাহান্নামের আগুন থেকে স্পর্শ থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এই কয়েক প্রকার মানুষের কথা আপনাদের কি মনে থাকবে? মনে থাকবে? কার কার মনে থাকবে একটু বলেন তো দেখি, এক নম্বরে কে? আরে হাত উঠানোর মধ্যে আমি রাজি না বাবা। হ্যাঁ, এক নম্বরে ইমাম লিল্লাহে তাকবীর, দুই নম্বর, হ্যাঁ একজন গ্রুপ দিয়ে চোখ চোখ চোখই তো সব চোখ দিয়ে কান্দবে, এই কান্নার কারণে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? দুই নম্বর কি? চোখের পানি। তিন নম্বর কি? আরে আল্লাহ,
মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর ওয়াক্ত নামাজ এরপরে চার নম্বরে কি মাশাআল্লাহ আল্লাহু আকবার তাকবীরে উল্লার সাথে 40 দিন 40 দিন 40 ইয়াওমান 40 দিন তাকবীরে উল্লার সাথে নামাজ পড়ব আমরা কত 40 দিন আমরা অফিসে টাইম অনুযায়ী অফিস আমাদেরকে পুরস্কৃত করে আর যদি 40টা দিন আল্লাহর আদালতে মসজিদে যদি আপনি যেতে পারেন সময় মতো যাওয়ার কারণে তিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন মুনাফিকি থেকে মুক্ত করবেন তিনি কে এরপরে বলেন পাঁচ নাম্বার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদেরকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে এরপরে ছয় নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ বিনয়ী লোক বিনয়ী মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিনয়ী বানাই দিন করে আমি এরপরে সাত নাম্বার পরপর তিনটা সন্তান ইন্তেকাল করে আল্লাহ আকবার দেখছেন কি মনোযোগী শ্রোতা আমরা সব কি করছেন পর এবার তা আপনারা করেন এরপর লিখে রাখছে দেখছেন আলহামদুলিল্লাহ কামের কাম হয়েছে একজন শ্রোতা এরকম পাইলে আমার যথেষ্ট আল্লাহ আমার সব শ্রোতার এরকম বানাই দিও মানে আমি এবার শেষে কি পড়বেন এটা একাধিক আছে এটা একটু কঠিন